হাই বন্ধুরা, আমি গ্রিন অ্যাঞ্জেল ফ্রম গ্রিন অ্যাঞ্জেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নেই পাকা পেঁপে যেভাবে আপনার ত্বকের উপকার করে। স্বাস্থ্য সুরক্ষায় পেঁপে একটি উপকারী খাদ্য, কেননা এর মধ্যে রয়েছে ভিটামিন এ, সি এবং অন্যান্য প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস। পাশাপাশি রূপচর্চা এই ফলটি বেশ প্রশংসার দাবিদার। পাকা পেঁপের তৈরির বিভিন্ন ফেস প্যাক ত্বকের নানা ধরনের উপকার করে থাকে। চলুন জেনে নেওয়া যাক পাকা পেঁপের কিছু উপকারিতা। পেঁপে ও মুলতানি মাটির ফেস মাস্ক। ছোট ছোট টুকরো করা পাকা পেঁপে নিয়ে 1 চা চামচ মুলতানি মাটি মেশান। এর সাথে 1 চা চামচ মধু যোগ করে ভালোমতো পেস্ট তৈরি করুন। এটি মুখে ও ঘাড়ে লাগিয়ে 20 মিনিট অপেক্ষা করুন, তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি মুখের ত্বক টান টান করে তোলে এবং অ্যান্টিএজিং মাস্ক হিসেবে ভালো কাজ করে। পেঁপে ও মধুর ফেস প্যাক। পেঁপে ছোট ছোট টুকরো করে কেটে নিন। এর সাথে 2 চা চামচ কাঁচা দুধ ও 1 চা চামচ মধু ভালোমতো মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি মুখে এবং ঘাড়ে ভালোমতো লাগান। 15 থেকে 20 মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বক নরম ও কোমল হবে। শুষ্ক ত্বকের জন্য এই মাস্কটি উপকারী। পেঁপে ও কমলার ফেস প্যাক। কমলার 4-5 কোয়া থেকে রস বের করে নিন। এর সঙ্গে পেঁপের টুকরো মিশিয়ে ভালোমতো পেস্ট তৈরি করুন। মিশ্রণটি মুখে লাগিয়ে 15 মিনিট ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। তৈলাক্ত ত্বকের জন্য এই প্যাকটি বেশ কার্যকর। পেঁপে ও লেবুর ফেস প্যাক। কয়েক টুকরো পেঁপের সাথে 1 চা চামচ লেবুর রস ও 1 চা চামচ মধু যোগ করে মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগিয়ে 15 মিনিট রাখুন, এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। বন্ধুরা, এটুকুই ছিল আমাদের আয়োজন। আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য। আমাদের এই আয়োজন যদি বিন্দুমাত্র আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। আর বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকলে আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো। তাই প্লিজ আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।